দেখতে পাচ্ছ না তো মিমিকে শুয়োপোকা কামড়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শোতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন ভিডিওটা এখানে শুরু করছি। এখন সকাল 7টা বাজে, তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। মিমি এই যে ভাজা খাবার জন্য বায়না করছিল, তো সকাল সকাল ওকে ভেজে দিচ্ছি। তো এইগুলো আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো বা মুদিখানার দোকানেও পাওয়া যায়। তো একটা মেয়ে বিক্রি করতে এসেছিলো, তো কালকে নিয়েছি। তা মিমি বলছে মা আমাকে ভেজে দাও, তাই ওকে ভেজে দিচ্ছি। তো চার সঙ্গে মুড়ি দিয়ে খাবে, খেতে খুব ভালো লাগে। অনেক রকমের কালার আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ তো মিমিকে শুয়োপোকা কামড়ে দিয়েছে, দেখো কেমন হয়ে গেছে। দেখো হাতেও লেগেছিল, হাতগুলো সব এখন ডেটল দিয়ে ধুয়ে দিলাম পরিষ্কার করে। এখানে কামড়েছে আর হাতে লেগেছিল, আর এখানে কোথায়, এই যে হাতটা ফুলে গেছে, চুল কাছে ভালো হয়ে যাবে। কেমন করে দিয়েছে দেখো, মিমি চা খেয়ে পড়তে গেছিল, তো দিদির সঙ্গে ছাদে পড়া করে, তো ওখানে শুয়ে পোকা ছিল, তো কি করে গায়ে পড়ে যায়, দিয়ে যে এখানে লেগেছে, হাতে লেগেছে, দিয়ে খুব জল ছিল, দিয়ে এক্ষুনি ডেটল দিয়ে গোসল করিয়ে দিলাম, তো আর জ্বলছে না। তো দেখো এখানে আমি লুচি ভাজছিলাম, তো লুচি ভাজতে লেগে ওই বিপদ দিয়ে ওদিকে গেলাম, দিয়ে ওদিকে মিমিকে সব রেডি করিয়ে এই যে একটা আছে এটা ভেজে নিবো, তো মিমির বাবাকেও খেতে দেবো, মিমিকেও খাওয়াবো, তো মিমি স্কুল যাবে। তো বন্ধুরা এই যে মিমি দেখো হাতটা কত ফুলে গেছে, তার জন্য মিমির পাপা ওষুধ নিয়ে এলো, তো দুটো ওষুধ দিয়েছে, তো এটার অর্ধেক খাওয়াতে হবে বলেছে, এটার অর্ধেক, তো অর্ধেক খাইয়েছি আর এই যে অর্ধেক খাওয়াবো, কিছু হবে না, খেয়ে নেবা। হা করো, আমি ভরে দিচ্ছি, হা করো, বুঝতে পারবে না দেখো, তুমি কিছু বুঝতে পারবে না, গেলে না গেলে না বুঝতে পারলে কত ফুলে গেছে না, একটি বয়ে শুয়ে পোকা ভরা ছিল, দিয়ে কামড়ে দিয়েছে, একটু খেয়ে না আমার ঢুকে যাবে। এখন মিমিকে খাইয়ে দিই, তারপরে স্কুল পাঠিয়ে দেবো, তো একটা লিখা বাকি আছে ওটা লিখে নেবে, তা হাতে ব্যথা করছে বলে তো লিখতে পারলো না, তুমি লিখো আমি খাইয়ে দিই। হ্যাঁ এটা লিখলে ভেজে দেবে, ফুলে গেছে কি ছোট্ট লাগছে, তুমি লিখো আমি খাইয়ে দিই। তো বন্ধুরা তোমাদের সামনে এখন চলে এলাম, এখন দুপুর 12টা বাজে, তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আর রান্নার শেষে আজকে কাপড় চোপড় কাচলাম, জামা কাপড় কাচলাম, তো রান্নার যে থালা বাসনগুলো পড়ে আছে এদেখো, আজকে চুলোতে রান্না করেছি, তো থালা বাসনগুলো পড়ে আছে, এখন এগুলো ধুবো। আর রান্নার পরে দেখো জামা কাপড়গুলো কাচলাম, আর দেখো পানি ভরে নিয়েছি, খাবার পানি ভরে নিয়েছি, আর রান্না সব হয়ে গেছে এখানে রেখেছি। আতিফ কি করছো, কিও কেচো কেচো নিয়ে খেলা করছো তুমি, ভয় লাগছে না,
পড়ে গেছে। ভয় লেগেছে? কি দেখবা? তো ওখানে আতিফ খেলা করছিল, তোমাদেরকে একটু দেখালাম। আর এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে গোসল করে তোমাদের সামনে আবার আসছি। তো ফ্রেন্ডস, এখন দুপুর 2 বাজে, তো আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন মিমি স্কুল থেকে এলো, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, হাই করে দাও। কিলিগুলো ঝুলাচ্ছে কেন, খুলে ফেলো। দেখো ড্রেস খুলে নি, তো ড্রেস চেঞ্জ করবে। তো দেখি তোমার হাত ফুলো কমে গেছে নাকি। হ্যাঁ, হাত ফুলো কমে গেছে, ভালো হয়ে গেছে। আর এখানে লাগছে, এখানে লাগছে না, ভালো হয়ে গেছে। ওষুধ তার সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ালাম বলে মিমি ভালো হয়ে গেল, তাই না? সব পড়া করেছো? তো চলো মিমিকে ফ্রেশ করিয়ে মিমিকে খাওয়া দাওয়া করাই, তারপরে একটা পার্সেল এসেছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো মিমিকে খাইয়ে একবারে চলে এলাম তোমাদের সামনে। তো এই দেখো একটা পার্সেল এসেছে। তো তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার না করে থাকতে পারি না, তো সবকিছু তোমাদেরকে দেখাই। তো এটাও খুলে দেখাবো কি এসেছে। তো আজকে এলো, দুপুরবেলা এসেছে। তো চলো খুলি, দেখি, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো মিমি ফোনটা ধরেছে বলে মিমিকে তোমরা দেখতে পাচ্ছ না। তো মিমি বলছে মা আমি দাও ক্যামেরাটা করে দিই। এটা কি বলতো, এটা হচ্ছে স্ট্যান্ড। তো আগের স্ট্যান্ডটা মিমি ভেঙে দিয়েছিল, বা মিমি সেটা ভেঙে গেছিল হাতে লেগে, এরকম আমাদের একটা ছিল, তাই না মিমি? ভেঙে গেছে, অর্ডার করেছিল, আজকে এলো, সেটা তোমাদেরকে দেখালাম। তাই দেখো, এবার আমাদের খুব সুবিধা হবে, এরকম 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 করে ভিডিও করবো, তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এখন আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ মিমিকে এখন ঘুম পাড়াবো। তো মিমিকে এখন ঘুম দেবো, আমিও ঘুমাবো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এর ভিডিও খুব ভালো হতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে। আর আমাকে ফলো করতে থাকো যে আমরা পরের ভিডিওটা কি নিয়ে আসছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।